হঠাৎ করে যশোরের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ সরবরাহ কম থাকা সহ বিভিন্ন কারণে দাম বৃদ্ধি পেয়েছে। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তাদের দাবি, প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে দাম বৃদ্ধি পেত না। রিপন হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন বুলবুল শহীদ খান। যশোর শহরের বড় বাজার ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার পাইকারি যে পেঁয়াজ বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, আর খুচরো বাজারে তা বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকা কেজি প্রতি। বাজারে পেঁয়াজ সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন খুচরো ব্যবসায়ীরা। মনে করো 20-25 টাকা কেজি পেঁয়াজ, আর এখন হঠাৎ করে বেড়ে গেছে এখন 45-50। যারা নিম্নমায়ের বা দিন আনা দিন খাওয়া বা মধ্যবিত্ত শ্রেণী, এরা যা ইনকাম করে মাসে, তার ডবল খরচ আছে। ইন্ডিয়ান মিল আসছে না, তখন ইন্ডিয়ান আসছে বলে পেঁয়াজ দাম বেশি। প্রতিনিয়ত পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করার দাবি তাদের। খুচরা ব্যবসায়ীকে দায়ী করে কোনো লাভ নেই, এটার জন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন। এটা তো আসলে আমাদের জন্য খুবই, মানে কি বলবো, আমরা বিপজ্জনক অবস্থার মধ্যে আছি। একটা দিন যাইতে পারতেছে না, প্রতি কেজিতে যদি 20-25 টাকা এভাবে বৃদ্ধি থাকে, তাহলে আমাদের তো আর ইনকাম বৃদ্ধি নাই। ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজির অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পেঁয়াজ রসুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর কথা বললেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এরকম অভিযোগ পেলে আমরা ওটা খতিয়ে দেখব আর কি। হ্যাঁ, এটা ওই বাজারে যে কিংবা ওই ইয়েতে যে আমরা খতিয়ে দেখব যে কেন এরকম হচ্ছে, এবং যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।